নমস্কার, তন্ত্রের আলোয় অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায়। লাইভ ফোন ইন অনুষ্ঠান, অর্থাৎ আপনারা কিন্তু সরাসরি ফোন করে এই অনুষ্ঠানে কথা বলতে পারেন। কথায় বলে ভাগ্যং ফলতি সর্বত্র, অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে ভাগ্যের কিন্তু একটা অনবদ্য ভূমিকা আছে এবং আমরা প্রত্যেকেই জীবনে সফলতাকে প্রার্থনা করি, আমরা সফলতাকে চাই, সেটা যে কোনো জায়গায়। মানে আমরা যখন পড়াশোনা করি, আমাদের শিক্ষার ক্ষেত্রে, আমাদের চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, আমাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে, সব জায়গায় আমরা চাই সফলতা, মানে আমরা ভালো থাকতে চাই। এবং এই ভালো থাকার ক্ষেত্রে আমাদের এরকম অনেক সময় মনে হয় যে ও তো ভালো আছে কিন্তু আমি কেন ভালো নেই, আমার কেন এরকম হচ্ছে, ও তো দিব্যি চাকরি করছে, ওর ব্যবসা তো খুব ভালো চলছে কিন্তু আমারটা কেন চলছে না। এবং এই যে নিরন্তর একটা প্রশ্ন যখন আমাদের জর্জরিত করে, যখন ব্যতিব্যস্ত করে তোলে, তখন আমরা যার কথা ভাবতে পারি বা যেই শাস্ত্রের নিরিখে আমরা জীবনকে আবার আলোকিত করতে পারি, সেই শাস্ত্র নিয়েই বা সেই মানুষটিকে নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান, অর্থাৎ জ্যোতিষ ও তন্ত্রকে নিয়ে। যে শাস্ত্র আমাদের একেবারে একটি চিরন্তন শাস্ত্র, আমাদের সনাতন শাস্ত্র, যার সঠিক প্রয়োগের ওপরে আমরা চোখ বুজে বিশ্বাস এবং ভরসা করতে পারি। এবং এই মুহূর্তে এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত আছেন যিনি তন্ত্র ও জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন, এবং এই অনুষ্ঠানে হয়তো, মানে এই অনুষ্ঠানটিতে আপনারা হয়তো তাকে প্রথম পাচ্ছেন, কিন্তু এই আঙ্গিনায় তিনি আজকে বহু বছর ধরে রয়েছেন। আর তার যে কাজের ধারা সেটা কিন্তু প্রত্যেককে ভীষণভাবে মুগ্ধ করে, কারণ তার কাজের মধ্যে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আপনাকে সফলতার জায়গায় নিয়ে যাওয়া। মানে আপনি আগে কি ছিলেন বা আপনি কোথায় গিয়ে প্রতারিত হয়েছেন, আপনি কতদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরছেন, সেটা কিন্তু তার কাছে প্রাধান্য পায় না। তার কাছে প্রাধান্য পায় যে আপনি কবে সফলতাকে ছুঁতে পারবেন, সেই জায়গাটা যেমন তিনি একেবারে নিশ্চিতভাবে আপনাকে বলে দিতে পারেন, ঠিক ততোধিকভাবেই আপনার কোথায় সফলতা আছে এবং আপনি কিভাবে সেটাকে ছুঁতে পারবেন। কারণ সফলতা ওখানে আছে, একজন আপনাকে বলে দিলেন, কিন্তু আপনি সেই জায়গায় কোনোদিনও, মানে 10 বছর ধরে বসে আছেন, সফলতাকে ছুঁতে পারলেন না, সেটা কিন্তু সফল হওয়ার কোনো সংজ্ঞা নয়। যিনি এই অনুষ্ঠানে আছেন তিনি আপনাকে সফলতার জায়গাতে পৌঁছে দিতে সক্ষম, কারণ জ্যোতিষ ও তন্ত্রকে একদিনের চর্চায় তিনি নিয়ে আজকের অনুষ্ঠানে উপস্থাপনা করবেন না, বহুদিন ধরে চর্চা করছেন এবং বহু মানুষের ওপরে প্রয়োগ করে সেখান থেকে সঠিক ফললাভ করেছেন, তারপরেই আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত, মানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন জ্যোতিষ তন্ত্র এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। আজকের অনুষ্ঠানে দাদাকে অনেক অনেক স্বাগত জানাই, নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব। একদম। এবং মানে আমি যেটা বললাম যে আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে অনেকে হয়তো বিভিন্ন জায়গায় গিয়েছে, তারা হয়তো ফোন করবে, বলবে যে যে আমি এটা করেছি সেটা করেছি কিন্তু আমি সফলতাকে পাইনি। এই যে বিভিন্ন বছর ধরে অনেকটা সময় ধরে ঘোরাঘুরি করা, এটা কাদের ক্ষেত্রে হয়? এটা নিশ্চয়ই সবার ক্ষেত্রে হয় না, বিশেষ কিছু মানুষের ক্ষেত্রে হয়। মানে সেটা কাদের ক্ষেত্রে হয়ে থাকে? এইটা দেখতে হলে আমাদের দেখতে হবে রাহুর পজিশন। রাহুটা যদি আমাদের খারাপ পজিশনে থাকে, ছকে বা এতে কুণ্ডলিতে, তখনই আমরা দেখি এইটা বারবার তিনি এক একটা জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছেন, আবার তিনি অন্য একটা জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়েও তিনি প্রতারিত হচ্ছেন। তাই এই জিনিসটা রাউন্ড অ্যান্ড রাউন্ড চলতেই থাকে একটা চক্রের মতো। তো রাহু মানুষকে এই চক্রের মধ্যে ফেলে দেয়, যে চক্র থেকে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব না উইদাউট এনি হেল্প। একটা তন্ত্রের বা অ্যাস্ট্রোলজি হেল্প তখন লাগে তাকে ওইখান থেকে বের করে আনতে। তো সেই জায়গাটাই আমার কথা, যে এই যে রাহু আজকে দেখো ঘরে ঘরে, এই যে ডিভোর্স, এই যে রিলেশনশিপ নষ্ট হচ্ছে, আমার কাছে প্রচুর লোক আসে যারা নিজের রিলেশনশিপ 9 বছর 10 বছর ধরে আছে কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে তাদের মধ্যে একটা মনোমালিন্য, ঝগড়া, ঝামেলাটা সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসগুলো কেন হয়, এত বছর রিলেশনশিপে থাকার পরেও কেন হচ্ছে, আমাদের দেখতে হবে রাহুর পজিশন। রাহু যদি আমাদের পঞ্চমে থাকে, রাহু যদি আমাদের অষ্টমে থাকে, রাহু যদি সপ্তমে থাকে, বিশেষ করে খারাপ নক্ষত্র বা খারাপ ঘরে, তখন দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো আরো বেশি বেশি করে তাদের এগিয়ে আসছে। এমন কি দেখা গেছে যে
বিবাহের 15-16 বছর পরেও তারা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলি কেন হয়, এইটা রাহুর ক্ষেত্রে ম্যাক্সিমাম রাহুর এটা আছে, প্রভাবটা আছে। তার সাথে শনি আর অন্য গ্রহ পজিশন আমরা দেখতে হবে, ফোনে কে আছে একটু দেখে নাও। এবং সাথে বলবো যে যারা যারা বুকিং করতে চাইছেন, আপনাদের জন্য বুকিং নাম্বার রয়েছে। আর বিশেষ ঘোষণা, আপনাদের জন্য যারা আসবেন একটি উপহার আপনারা পাচ্ছেন, যেহেতু আমরা শারদ উৎসবের মধ্যে রয়েছি, সামনেই রয়েছে তন্ত্রের শ্রেষ্ঠ প্রয়োগের যে তিথি, মানে কালী পুজোর অমাবস্যা তিথি, সেই উপলক্ষে কিন্তু আপনারা শাস্ত্রীজির কাছ থেকে উপহার পাচ্ছেন। সেটি হচ্ছে আপনাদের আয় বা আয়ু সমৃদ্ধিতে ভরে তোলার জন্য বিশেষ উপহার প্রত্যেকেই পাবেন, যারা যারা আজকে কনসাল্ট করবেন। এবং ভিজিট কিন্তু অতি স্বল্প, আপনারা দেখে নিন, আমাদের স্ক্রলিংয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু আপনারা উপহার পাচ্ছেন যারা যারা আসবেন। আর সাথে একজন বন্ধু আছেন ফোনে, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার। বলুন কে বলছেন? আমি তাপস দাস বলছি। আচ্ছা বলুন, আপনার ডেট অফ বার্থ? 19/5/1994। আচ্ছা, সময়টা বলুন। 5:35 সন্ধ্যে। আচ্ছা, আর জন্মস্থান? মেচেতে। আচ্ছা, আপনি বলুন কি ব্যাপারে জানবেন? এই কেরিয়ার ব্যাপারে জানবো। কেরিয়ার? আচ্ছা, আপনি কতদূর পড়াশোনা করেছেন? মাধ্যমিক। মাধ্যমিক অবধি। এখন কিছু করছেন, কাজ করছেন কিছু? হ্যাঁ, এই কাজ। আচ্ছা ঠিক আছে, উনি বলছেন, সাথে থাকুন। আচ্ছা, কি নাম বললো? স্বপন দাস। স্বপন, জয় মাতারা। হ্যাঁ জয় মাতারা। হ্যাঁ বলছি, তুমি এখন কি করছো? এই কোম্পানিতে একটা কাজ করছি। কোম্পানিতে কাজ করছো, সেই কাজে তো খুব একটা স্যাটিসফাইড নাই, তো স্যাটিসফাইড দেখতে পাচ্ছি না তো। তোমার কি জন্মবার বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ। বাহ, তোমার দেখো লগ্নে রাহু, তার সাথে বৃহস্পতি, তোমার আছে সপ্তমে মঙ্গল। তুমি মাঙ্গলিক বাবা জানতে? মাঙ্গলিকটা তুমি জানতে না। তারপরে তোমার লগ্নে রাহু সর্ব কাজে বাধা, তুমি যে কাজই হাত দিচ্ছ সে কাজই তোমার মন বসছে না, বাধা পড়ছে, তাই তো? তোমার এটা একটু এই জায়গাটা না, ছকে তোমার রাহুর একটা গন্ডগোল আছে, এই জায়গাটা একটু ঠিক করতে হবে, রাহুটা ডিস্টার্ব আছে। আর তোমার সাথে সাথে কর্মপতিটার বল কম, কর্মপতিটা জিরো পাওয়ারে আছে, সেই জন্য তোমার কর্মের জায়গাটা ডিস্টার্ব তুমি পাবে, ঠিক আছে? এইটা তোমার একটু ভালো হবে তোমার সামনের বছর ফেব্রুয়ারির পর থেকে, কিন্তু প্রতিকার ছাড়া খুব একটা ভালো হবে না জায়গাটা, ঠিক আছে? আপনি আগে কোথাও কনসালটেন্সি করেছেন? না না না, করিনি। আচ্ছা, যা যা বললেন কতটা আপনার ঠিক হয়েছে বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন, মানে উনি যা যা বললেন সেটা কি আপনার ঠিক হয়েছে? ওকে ঠিক আছে। আপনি দেখুন, এই যে সামনে আমাদের ফেব্রুয়ারিতে একটা মানে মাসে আপনার যে একটা ভালো জায়গা অপেক্ষা করছে, এটা আপনি আজকে ফোন করে জানতে পারলেন। অর্থাৎ এই যে আপনাদের, আপনাকে একটা অ্যাসিওরেন্স দিলেন, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, তার এসে তার আগে একবার এসে আপনাকে কনসালটেন্সি নিতে হবে। এবং যদি আপনি এই মুহূর্তে পৌঁছে যান, মানে এই যে অফার রয়েছে যে আপনারা যারা যারা আসবেন তাদের জন্য একটা বিশেষ উপহার রয়েছে, তো তার মধ্যে যদি পৌঁছতে পারেন তাহলে আপনি একটি উপহারও পেয়ে যাচ্ছেন। এবং আশা করছি যে এর আগে পৌঁছে আপনি একটা গাইডলাইন নিয়ে যাবেন, কারণ গাইডলাইন কিন্তু জীবনে সফলতার জন্য ভীষণভাবে প্রয়োজন। এবং দেখুন, আমাদের পাশাপাশি যে ফুটেজ যাচ্ছে সেটা হচ্ছে অমাবস্যা যোগে তিনি যে তারাপীঠে হোমযজ্ঞ করে থাকেন তারই কিছু ফুটেজ, তাই তো? একদম। সবাই যেতে পারে, অনেক আমার ভক্তরা যায়, আর এমনিও অনেকে যেতে পারে, দেখতে পারে আমার হোমযজ্ঞ। একদম। তাহলে সামনে আমাদের কালী পুজোর অমাবস্যা যোগে তারাপীঠ, মহাপীঠ, তারাপীঠে উপস্থিত থাকবেন শ্রী দিব্যজয় শাস্ত্রী। এবং সেখানে তিনি মহাযজ্ঞের আয়োজন করছেন, এবং কালী পুজোর অমাবস্যা তিথি জানেন একটি অনন্য তিথি, বছরে একবারই আমরা পেয়ে থাকি, যেটা অবশ্যই একটা ভীষণ ভালো সময়।
ভীষণ শক্তিশালী সময়, হাতছাড়া করবেন না। আর তারাপীঠে এসে যদি যজ্ঞে আহুতি দিতে চান, আপনারা বুকিং নাম্বারটা ফলো করুন, নোট ডাউন করে এখানে ফোন করে বুকিং করুন, এবং তার আগে একটা গাইডলাইন নিয়ে যেতে পারলে ভীষণ ভালো হয়, কারণ প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা কাজ করে দেন, এটা মাথায় রাখবেন। বলুন কে আছেন সাথে, নমস্কার। হ্যালো, আমি সাগরিকা নায়ক বলছি। আচ্ছা বলুন, কোথা থেকে ফোন করেছেন? হ্যাঁ, উত্তর দিনাজপুর থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমি একটুখানি আমার বোনের সম্পর্কে জানবো। আচ্ছা, বোনের নাম আর ডেট অফ বার্থ বলুন। বোনের নাম পিয়ালি, পিয়ালি নায়েক। হ্যাঁ, ওর ডেট অফ বার্থ, ওর ডেট অফ বার্থ হচ্ছে 12 সেপ্টেম্বর 1999। ওর জন্ম সময়টা হচ্ছে সকাল 11:05। 12 সেপ্টেম্বর 1999, 11:05 সকালবেলায়? সকাল 11:00। আচ্ছা, আর জন্মস্থান? উত্তর দিনাজপুর। আচ্ছা, যারা এই মুহূর্তে বুকিং নাম্বারে ফোন করছেন, আপনারা কিন্তু অনুষ্ঠানের পরে ফোন করবেন, কেমন? সকাল 11:00 নাকি? হুম, 11:05। হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থান কোথায়? উত্তর দিনাজপুর। ওকে ওকে, উত্তর দিনাজপুর। ঠিক আছে, আপনি সাথে থাকুন। কি বিষয়ে জানবেন? ক্যারিয়ার? হ্যাঁ, ওর ক্যারিয়ারের জায়গাটা একটু জানতে চাই। ওকে, ঠিক আছে। উন্নতি হচ্ছে না ক্যারিয়ারে। ঠিক আছে। উত্তর দিনাজপুর মানে কি রায়গঞ্জ, কোন দিকটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকটাই বলছি। জয় মা তারা। তোমার 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 জন্মবার কি রবিবার? হ্যাঁ, রবিবার জন্ম। মানে তোমার বোনের না এটা? কার জন্য তোমার? হ্যাঁ, বোনের বোনের বোনের। আচ্ছা, বোন এখন কি করছে? ও তো এখন ওই টিচিং প্রফেশনে চেষ্টা করছে, কিন্তু মানে ওর স্যাটিসফ্যাকশনটা পাচ্ছে না, উন্নতি হচ্ছে না। স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, উন্নতি হচ্ছে না, কারণ ওর লগ্নে মঙ্গল আছে, ও কিন্তু মাঙ্গলিক। তুমি ওটা জানতে? না না, কখনো দেখানো হয়নি। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10, দশমে রবি আর দশমে বুধ আছে। বোন তো তোমার খুব মানে মেধাবী ছাত্রই তো, খুব ভালো ছাত্রী। 1 2 3 4 5 6 7, হ্যাঁ, কিন্তু ওর প্রবলেম হচ্ছে ক্যারিয়ারের জায়গাটা, তাই তো? স্যাটিসফ্যাকশনটা নেই ওর, জব স্যাটিসফ্যাকশনটা নেই। ও কি কিছু আরো ভালো চাইছে? হ্যাঁ, মানে ও এমনি টিউশন ক্লাস করায়, ওর একটা কোচিং ক্লাস নিজেই তৈরি করেছে, সেটা আছে, কিন্তু ও চাইছে যে একটুখানি মানে চেষ্টা করছে যে স্কুলে যদি ও পড়াতে পারে, মানে টিচিং প্রফেসর। ও কি বিএডটা করেছে? বিএডটা কমপ্লিট করেছে? বিএডটা কমপ্লিট করেছে? না, বিএ করেনি। বিএড 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 হ্যাঁ বিএডটা। আচ্ছা, ও কিন্তু ভালো একটা সুযোগ পাবে আগামী বছর মার্চ মাসে, পরে একটা ভালো সুযোগ ওর দিকে আসছে চাকরির ক্ষেত্রে। আপনাদের এই যে একটা ফিক্সড ডেট বলে দিচ্ছেন, এটা কিন্তু ভীষণ ভাবে আমাদের দরকার। মানে অনেকেই আছেন যারা বলে দেন উন্নতি আছে, বাট উন্নতি কবে আছে এটা একটা ফিক্সড সময় থাকে আমাদের ছকে, সেই জায়গাটা যদি জানতে পেরে যান, তার আগে এসে আপনাদের যা যা করণীয় অবশ্যই করবেন। এবং দেখুন, ভিজিট কিন্তু ভীষণ কম, যারা আসতে চাইছেন অবশ্যই আপনারা পৌঁছে যান চেম্বারে, সাথে কিন্তু উপহার পাচ্ছেন প্রত্যেকে যারা যারা কনসালটেন্সি করবেন। বুকিং নাম্বার 6292235677। আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনারা বুকিং করুন, এবং চেম্বার আপনারা পাচ্ছেন হাতিবাগান শিলিগুড়ি তারাপীঠে। ইউটিউব চ্যানেল আছে গুরুজি দিব্যজয়, গুরুজি দিব্যজয় এই চ্যানেলটিকে আপনারা ফলো করুন। আর তাছাড়াও আমি যেটা বললাম যে আগামী 31 অক্টোবর আমাদের কালী পুজোর অমাবস্যা তিথি উপলক্ষে উপস্থিত থাকছেন তারাপীঠের মহাশ্মশান ভূমিতে, মহাযজ্ঞের আয়োজন করছেন, যেখানে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করবেন। যারা বিশেষ মানে ভীষণ বড় বড় সমস্যার মধ্যে রয়েছেন, অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। একটু বলে দিন একটা টোটকা, সামান্য একটা ভালো টোটকা অমাবস্যাতে করতে পারো, যাদের জীবনে উন্নতিটা এখন হচ্ছে না, তো সেইটা হচ্ছে তুমি যেটা করবে, একটি কলা পাতা নেবে, খেয়াল রাখবে কলা পাতাটা যেন ছেঁড়া ফাটা না হয়, পরিষ্কার। তার উপরে একটি তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবে, স্বস্তিক। তার উপরে একটি ভাজা মাছ রাখবে, ভাজা মাছ, সেইটা রেখে অমাবস্যা রাত্রির 12:00 পর যে কোনো 3 রাস্তার মোড়ে গিয়ে ওটা রেখে দিয়ে চলে আসবে, আর ফেরার পথে পিছন দিকে তাকাবে। এইটা তোমরা করে দেখো, 21 দিনের মধ্যে তোমরা ফল পাবে। অবশ্যই প্রত্যেকে এটা করার চেষ্টা করবেন। প্রত্যেকে ভালো থাকুন, সবাই ভালো থাকবে। জয় মাতারা, জয় গুরু বামদেব, নমস্কার।